কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচন ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়। বৃহস্পতিবার ১১ নভেম্বর সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে। কক্সবাজার র্যাব ১৫-এর সিপিএস কমান্ডার মেজর মেহেদী হাসান ঢাকাপোস্টকে নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান। জনগণে যাকে চায় তাকে দেবে, আপনারা টালা টালা প্রার্থী কোনো মেম্বার প্রার্থী বুট ছিড়বেন না। আর আমি যখন এরকম করে হাত ধরে দরজার মধ্যে হাত দিয়ে দিছি, তখন আমাকে হাতে মারছে, হাতে মারছে। যখন আমি ঘুরেছি তখন আমার পিঠে ছুরি মেরে আমি তখন পড়ে গেছি। ওরা তখন দলবল নিয়ে ওখানে ঢুকছে টালার লোক, শেখ কামাল শেখ কামাল নিজে করছে আমাকে ছুরি দিয়ে। হ্যালো, দেখতে পাচ্ছেন?